হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বসিলা মায়ের পাখির হাউসে এসেছি। এখানে ছোট ভাই তার নিজের দোকান, তো মাশাআল্লাহ দিলে ভালোই বেচাকেনা তার দোকানে। তার দোকানে বেচাকেনা করে তার নিজের সংসার সে আগলে ধরে রাখছে। চলুন দেখা যাক তার দোকানে, তার সাথে একটু কথা বলি। হ্যালো ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমন। মোহাম্মদ ইমন, তোমার দোকান তাই না? আচ্ছা, এই দোকানে তোমার তো অনেক রকম কবুতর দেখতেছে, কবুতরগুলো সম্পর্কে একটু বলবো আমাকে, যে কোনটা কি কবুতর বা কিরকম দাম? এটা কি কবুতর? এটা আপনার বোম্বাই ছিল। বোম্বাই ছিল, এটার দাম কত? এটার দাম আছে আপনার 2000 টাকা। 2000 টাকা জোড়া না? আচ্ছা আচ্ছা, এটা এটাও তো মনে হয় বল কবুতর। হ্যাঁ, এটা বল। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম আছে আপনার মার্কেট প্রাইস হচ্ছে 10000 টাকা। 10000 টাকা জোড়া। আচ্ছা, নিচেরগুলো তো বোম্বাই তাই না? হ্যাঁ, নিচেরগুলো বোম্বাই। এর নিচেরগুলো বোম্বাই। আচ্ছা, এগুলো কী কবুতর? এগুলো এগুলো গিরিবাস। এগুলো গিরিবাস, এগুলোর দাম কীরকম? এগুলোর দাম নর্মালি আপনার 1000-1200 টাকা। 1000-1200 টাকা জোড়া ভিতরে পাওয়া যাবে তাই না? হ্যাঁ। আচ্ছা, একটু ভিতরে দেখি ভিতরে কী অবস্থা। ভিতরে অনেক রকম কবুতর দেখতেছি। আচ্ছা আচ্ছা, এইটা কী কবুতর? এটা এটাও গিরিবাস। এটাও গিরিবাস। এটা এটার দাম কত? এটার দাম আছে আপনার 6000 টাকা। আচ্ছা আচ্ছা, এরপরেরটা? এরপরেরটা এটা কী কবুতর? একটা গোলা আর একটা আপনার চন্দন। চন্দনী না? আচ্ছা আচ্ছা, এটা এটা জোড়া তো কত? এটা আপনার ভাঙা জোড়া, তো এগুলার প্রাইস আছে আপনার। চন্দনের দাম কত? চন্দনের এমনি অরিজিনাল জিনেন জোড়ার দাম আছে আপনার এই 2000-2500 এরকম। 2000-2500 টাকা। আচ্ছা আচ্ছা, একটু ভিতরের দিকে যাই, ভিতরে দেখি। ভিতরে এই এইখানে একটা কবুতর, এই এইটা কী কবুতর? এটা এটার দাম কত? আপনার গিরিবাস সবুজ গলা। গিরিবাস সবুজ গলা, এটা জোড়া কত? এটা মনে হয় ডিম নিয়ে বসছে না? হ্যাঁ, ডিম নিয়ে বসছে। এটার দাম কত? এটার দাম আছে আপনার 2500 টাকা। 2500 টাকা। আর এই সাতেরটা, এটা তো বাচ্চা নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এইটা এই জোড়াটার দাম কত? এটার দাম আছে আপনার 8000 টাকা। 8000 টাকা। এইটা এইটা কী কবুতর, এত দাম বেশি কেন? এটা পাঙ্কি। হ্যাঁ, পাঙ্কি। পাঙ্কি পাঙ্কি কবুতর না? আচ্ছা আচ্ছা, আর সাথে যেটা লক্ষার মতো দেখা যাচ্ছে ওইটা কী? ওইটা আপনার সিরাজির সাথে আপনার। আচ্ছা আচ্ছা, সিরাজি লক্ষা ক্রস করা তাই না? ওইটার জোড়াটার দাম কত? ওইটার জোড়ার দাম আছে আপনার 3000। এখানে কিছু পাখিও দেখতেছি, তোমার এখানে পাখিও তুমি সেল করো? আচ্ছা, পাখিগুলো কীরকম, এগুলো সেল কেমন হয়? এগুলো এই পাখিগুলোর সেল হয় আপনার বাজিগার যেগুলো আছে ওইগুলোর দাম আপনার 1000-1200 এরকম। 1200 টাকা না? এমনি কাস্টমার কেমন তোমার দোকানে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এমনি সাংসারিকভাবে কেমন সাপোর্ট দিচ্ছ তুমি তোমার এই দোকান থেকে? মাসে থাকা খাওয়া এগুলো সব কিছু দিয়ে আপনার মোটামুটি ভালোভাবে চলে যায়। 10000 টাকা। আচ্ছা, দোকান ভাড়ার সাংসারিক খরচ সব কিছু দিয়ে 5-10000 টাকা তুমি সেভ করতে পারো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি কি স্কুলে পড়ো তাই না? জি না, এই ব্যবসায়ী। জি, শুধু ব্যবসায়ী করি। ব্যবসায়ী করো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এগুলো 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 কী অবস্থা? এটা কী করবো? একই জাত না? সিরাজিটা জোড়া কত? সিরাজির জোড়া আছে আপনার 5000 টাকা জোড়া। 5000 টাকা জোড়া সিরাজি, তো এগুলোর দাম দেখি। ভিউয়ার্স, আমি ওর দোকানে ওর কবুতরগুলো দেখলাম,
বেশ মোটামুটি রিজনেবল প্রাইসে সে কবুতর বিক্রি করে, প্লাস তার বাসায় খুব ভালো একটি সাপোর্ট দেয় সে তার এই দোকান থেকে। তো এই দোকানে উপার্জন দিয়ে তার ব্যবসায়িক খরচ প্লাস অন্যান্য খরচ করেও সে মাসে 5-10,000 টাকা সে সেভ করতে পারে। তো ভিউয়ার্স, আমরাও ইচ্ছা করলে এরকম উদ্যোক্তা হতে পারি ওর মতো, ওর মতো সৎ সাহস নিয়ে আমরাও অগ্রসর যদি হই তাহলে আমরাও এরকম ওর মতো সফল একজন ব্যবসায়ী হতে পারবো, যদি আমরা সৎভাবে সৎ উপার্জন করতে চাই। হ্যাঁ, এবং আমাদেরকে ইয়েও থাকতে হবে, সেরকম পরিশ্রমী তেমন একটা হওয়া লাগে না, তবে আমাদের সৎ সাহসটাই আমাদের মেন, যে সৎ সাহস থাকলে সব কিছুই সম্ভব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।